হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ট্রি সো ফ্রেন্ডস আজকে আমরা এন সি আর বুক ক্লাস এইটের ইটস সো হ্যাপেন্ড এই বইয়ের আমরা দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করবো তো দ্বিতীয় চ্যাপ্টারের যে গল্পটি আছে সেটি হচ্ছে যে চিলড্রেন অ্যাট ওয়ার্ক বন্ধুরা বলে রাখি যে এই গল্পটি বেশ বড়ো সেই জন্য আমি আমরা একে তিনটে পার্টে ভাগ করেছি আজকে প্রথম পার্ট নিয়ে আমরা আলোচনা করবো তো চলো বন্ধুরা শুরু করি চিলড্রেন অ্যাট ওয়ার্ক মানে হচ্ছে শিশুরা কাজে তো কাজে শিশুরা কেমনভাবে এলো এটা আজকের জানার বিষয় তো বিফোর ইউ রিড মানে তোমার কিছু পড়ার পূর্বে কিছু ইনফরমেশন দিয়েছে এখানে দেয়ার আর মেনি রিজন্স অনেক কারণ রয়েছে হয় কেন চিলড্রেন হ্যাভ টু ওয়ার্ক শিশুদেরকে কেন কাজ করতে হয় এর অনেক কারণ রয়েছে সাম হেল্প কিছুজন কী করে সাহায্য করে হেল্প দেয়ার ফ্যামিলি মেক আ লাইভলিহুড কিছুজন সাহায্য করে তাদের পরিবারকে জীবিকা লাইভলিহুড মানে জীবিকা জীবিকা যোগান দেওয়ার জন্য তাদের পরিবারকে জীবিকা যোগা জীবিকা জোগাড় দেওয়ার জন্য কিছুজন কাজ করে আদার সন্দেরা হু রান অ্যাওয়ে যারা পালায় ফ্রম আনহ্যাপি হোমস যারা তাদের দুঃখী পরিবার ছেড়ে যারা পালিয়ে যায় নিড টু সাপোর্ট ডেমসেল তারা নিজেদেরকে সাপোর্ট করার প্রয়োজন হয়ে পড়ে ওই জন্য তারা কাজ করে চিলড্রেন হু হ্যাভ টু ওয়ার্ক শিশুরা যে সমস্ত শিশুদেরকে কাজ করতে হয় কান্ট গো টু স্কুল তারা স্কুলে যেতে পারে না অ্যান্ড প্লে এবং খেলতেও পারে না লাইক আদার চিলড্রেন অফ দ্য রেস তাদের বয়সের অন্যান্য শিশুদের মতো তারা কাজ মানে স্কুলে যেতে পারে না এবং খেলাও করতেও পারে না ভেলু ভেলু কত অ্যান্ড ইলেভেন ইয়ার ওল্ড বয় একজন এগারো বয়সের ছেলে ভেলু রান্স অ্যাওয়ে পালিয়ে যায় ফ্রম হোম বাড়ি থেকে সে বাড়ি থেকে পালিয়ে যায় হি ওয়ান্ডার্স অ্যারাউন্ড সে চারিদিকে ঘোরে ফর আওয়ার্স ঘন্টার পর ঘণ্টা বিফোর গেটিং অনআ ট্রেন অর্থাৎ একটা ট্রেনে ওঠার পূর্বে গেট অন মানে হচ্ছে কোনো ট্রেনে ওঠা বা বাসে ওটাকে গেট অন বলা হয় তো বিফোর গেটিং অন আ ট্রেন কোনো ট্রেনে ওঠার পূর্বে টু চেন্নাই সেই ট্রেনটা ছিল চেন্নাইগামী অর্থাৎ চেন্নাইগামী ট্রেনে ওঠার পূর্বে উইদাউট আ টিকিট টিকিট ছাড়া টায়ার্ড অ্যান্ড হাঙ্গরি সে ছিল কি ক্লান্ত এবং ক্ষুধাত্ম হিট ডাজ নট নো সে জানে না হোয়ার টু গো কোথায় যেতে হবে বা কোথায় যাবে এটা সে জানে না হোয়েন আই স্ট্রেঞ্জার তখনই কি একটা ঘট ঘটনা ঘটলো যে একজন অপরিচিত ব্যক্তি অ্যাট দ স্টেশন স্টেশনে সাউডস আ ওয়ার্ড অফ ওয়েলকাম সাউড মানে চিৎকার করে বলা কোনো কিছু জোরে জোরে বলা তো সাউডস আর ওয়ার্ড অফ ওয়েলকাম একটা যেন স্বাগতম বাণী জানালো হোয়েন দ্য কন্যাকুমারী এক্সপ্রেস পুল্ড ইন হোয়েন যখন কন্যাকুমারী এক্সপ্রেস মানে ট্রেনের নাম সে ট্রেটা পুল্ড ইন অ্যাট চেন্নাই সেন্ট্রাল যখন পুল্ড ইন মানে হচ্ছে কোনো স্টেশনে প্রবেশ করতো চেন্নাই সেন্ট্রালে যখন সেটা আসলো এসে থামলো ইট টুক টুক ভ্যালু এটা ভ্যালুকে নিয়ে নিল সাম টাইম মানে কিছুক্ষণের জন্য এই ভ্যালুকে নিয়ে নেওয়া মানে ট্রেনের মধ্যে সে ছিল টু গেট অফ নামা পর্যন্ত তো কিছুক্ষণের জন্য তাকে নিয়ে যাবো যতক্ষণ না সে নামলো টু গেট অফ গেট অফ মানে ট্রেনটাকে নামা হোয়েন হি ফাইনালি স্টুড যখন সে শেষে দাঁড়ালো অন দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের উপরে হিস লেকস ফেল্ট ওবলি তার যে পা দয় পদোদয় তার পাগুলো কি অনুভব করেছিল একদম টলমলে অনুভব করেছিল মানে হচ্ছে টলমলে তো অ্যাজ ইভ যেন হি ওয়াজ স্টিল অন আ মুভিং ট্রেন যেন সে এখনও চলমান ট্রেনে রয়েছে ওই আউট অফ দ্য ওয়ে রাস্তা দাও ও বলছে ওই রাস্তা দাও আ পোর্টার ওয়েন্ট বাই একজন পোর্টার গেল উইথ আ লোডেড ট্রলি সে নিয়ে গেল একটা লোডেড ভর্তি তার ট্রলি এটা ভর্তি ছিল ভেলু জাম্পড অ্যাসাইড ভেলু একেবারে পাশে লাভ মেরে পড়লো লাভ দিল সে হি স্যাট সে বসে পড়লো অন বেঞ্চ একটা বেঞ্চের উপরে অন দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের উপরে পুটিং হিস স্মল বান্ডেল ডাউন পুট মানে পুট ডাউন মানে রেখে দেওয়া তাহলে নিচে রেখে দিয়ে তার ছোট্ট বান্ডেলটা নিচে রেখে দিয়ে সে প্ল্যাটফর্মে একটা বেঞ্চের বেঞ্চের উপরে বসলো ইন অল হিস ইলেভেন ইয়ার্স বলছে তার এই এগারো বছর বয়সে সবগুলো হি হ্যাড নেভার সিন সে কখনোই দেখেনি সো মেনি পিপল এত মানুষ কখনো দেখেনি এক্সেপ্ট ওয়ান্স আ ইয়ার কেবলমাত্র একবার বছরে একবার ছাড়া এরকম মানুষ আর দেখেনি অ্যাড দ্য ফেয়ার সে একবারটা সে দেখেছিল কোথায় অ্যাড দা ফেয়ার ইন দ্য ভিলেজ সেই গ্রামে মেলা এই মানুষগুলো এত মানুষ দেখেছিল আর সে কখনো এরকম মানুষ দেখেনি পিপল ওয়াকড বাই পিপল মানুষরা হাঁট মানে তার পায়ে দিয়ে হেঁটে চলে যেতে লাগলো বাম্পিং ইন হিম বাম বাম শব্দের অর্থ হলো দুম করে কোনো কিছু আঘাত করে তো বাম্পিং ইনটু হিম তাকে আঘাত করে গেল উইথ দেয়ার লাগ শ্যুটকেসেস তাদের শ্যুটকেস দিয়ে তাকে আঘাত করে গেল আ ভয়েস অ্যানাউন্সড একটা ভয়েস ঘোষিত হলো সামথিং অন আ লাউড স্পিকার বেশ একটু লাউড স্পিকারে মানে একটু উচ্চস্বরে বেশ নিয়ার হিম তার কাছেই আ গ্রুপ অফ পিপল স্যাট অন তার কাছে একটা একদল মানুষ স্যাট অন দেয়ার লাগেজ অর্থাৎ তাদের লাগেজের উপরে বসে পড়ল। কিছু মানুষ তাদের লাগেজের উপরে বসে পড়ল লুকিং অ্যাট আ টিভি তাই টিভির দিকে চেয়ে সেই টিভিটা কোথায় ছিল হ্যাঙ্গিং ফ্রম দ্য রুফ অর্থাৎ সেই ছাদের থেকে ঝুলন্ত অবস্থায় সেই টিভিটা ছিল সেই টিভির দিকে তারা তাকিয়ে তাদের লাগেজের উপরে বসে পড়ল দ্য নয়েজ ওয়াজ টেরিবল এবং যে ভয়েস নয়েস্ট বা শব্দ ছিল বেশ ভয়ঙ্কর ছিল ভেলু পুট হিজ হেড ডাউন ভেলু পুট হিজ হেড ডাউন তাহলে ভেলু তার মাথাটাকে নিচু করলো অনিজ নিস অর্থাৎ তার হাঁটুর দিকে হাঁটুর উপর তার মাথাটা নিচু করলো মানে হাঁটুর গেড়ে বসে সে মাথাটা নিচের দিকে করলো ফিলিং মিজারাবেল একেবারে দুঃখজনক একটা ফিল করলো অনুভব করলো পরে অ্যান্ড এক্সস্টেড এক্সস্টেড মানে হচ্ছে একেবারে ক্লান্ত অনুভব করলো হি হ্যাড রান অ্যাওয়ে সে পালিয়েছিল ফ্রম হিজ ভিলেজ তার গ্রাম থেকে টু ডেজ এগো দুদিন আগে ফর টু ডেজ দুদিন ধরে হি হ্যাড ইটেন নাথিং সে কিছুই খায়নি বাট সাম পিনাটস কিন্তু কিছু খেয়েছে পিনাট খেয়েছে অ্যান্ড পিস অফ জ্যাগরি এবং এক টুকরো গুড় খেয়েছে ইন ইনহিস জ্যাগরি মানে হচ্ছে গুড় ইন ইনহিস বান্ডেল তার বান্ডেলে কী ছিল হি ক্যারিড আ শার্ট সে একটা শার্ট বহন করছিল সেই বান্ডেলে আর টাওয়েল একটা টাওয়েল ছিল গামছা টাইপের অ্যান্ড আ কম এবং একটা চিরুনি ছিল হি হ্যাড ওয়াক সে হেঁটেছিল ফর মোস্ট অফ দ্য ফার্স্ট ডে সে প্রথম দিনের বেশিরভাগ সময় সে হেসে হেঁটেছিল টু কনুর সে কনুরের দিকে বেশিরভাগ সময় হেসে হেঁটেছিল অ্যান্ড দেন এবং তারপরে গড অন দ্য ট্রেন টু চেন্নাই তারপর চেন্নাইকে আমি ট্রেনে উঠলো ভ্যালু হ্যাড নো মানি ভ্যালুর কোনো টাকা ছিল না ফর আ টিকিট টিকিটের জন্য বাট লাকিলি কিন্তু ভাগ্যবত বা দু ভাগ্য ছিল যে তার ভাগ্যবশত দা টিকিট কালেক্টর যে টিকিটের সংরক্ষিতা যে টিকিট নেয় সে ডিড নট টিকিট সংগ্রহকারী টিকিট কালেক্টার মানে যে টিকিট সংগ্রহকারী ডিড নট কাম আসেনি টু দ্য আনরিজার্ভড কম্পার্টমেন্ট অর্থাৎ অসংরক্ষিত কম্পার্টমেন্টে বা কামরাই সে আসেনি হি হ্যাড ট্রাইড সে চেষ্টা করেছিল টু স্লিপ ঘুমানোর জন্য অন দ্য ফ্লোর নিয়ার দ্য ডোর দরজার কাছে মেজের উপারে আ গ্রুপ অফ মেন একদল মানুষ নেক্সট টু হিম তার কাছে হ্যাড প্লে এড খেলা করেছিল কি কার্ডস কার্ড গেম খেলা করেছিল টাস খেলা যেটাকে বলা হয় সে কার্ডস গেম খেলেছিল অ্যান্ড সাউটেড অল নাইট এবং সারা রাত ধরে চিৎকার করেছিল হট নিউ টু টাউন এই কী ব্যাপার শহরে নতুন নাকি এরকম বলছে কল্ড আউট আর রাফ ভয়েস এটা কর্কশ ভয়ের জন্য বলে উঠল ভেলু ওপেন্ড হিজ আইস ভেলু তার চোখগুলো খুললো দেয়ার ওয়ার লট অফ পিপল স্ট্যান্ডিং অ্যারাউন্ড তার চারিদিকে অনেক লোক দাঁড়িয়ে আছে লট অফ পিপল মানে অনেক লোক বাট কিন্তু নোবাডি ওয়াজ লুকিং অ্যাট হিম কিন্তু কেউ তার দিকে তাকাচ্ছিল না হিয়ার এই এখানে এই হি টানড অ্যারাউন্ড সে চারিদিকে দেখল বিহাইন্ড হিম তার পিছনে ওয়াজ আ গার্ল একটা মেয়ে ছিল অ্যারাউন্ড হিস ওনেস তার বয়সের আশেপাশে হবে তার বয়েসটা ওয়ারিং আর লং বেনিয়ান সে পড়েছিল কি একটা লম্বা বেনিয়ান বেনিয়ান মানে হচ্ছে ফতুয়া টাইপের তো ড্যাট কেম ডাউন যে ফতুয়াটা নেমে এসেছিলো টু হার নিস তার হাঁটু পর্যন্ত হার হেয়ার ওয়াশ স্টিফ তার চুল ছিল একেবারে শক্ত অ্যান্ড ব্রাউনিশ এবং বাদামি টাইপের অ্যান্ড শি হ্যাড আ হিউ স্যাক এবং তার ছিল একটা বড় বিশাল বড় একটা বস্তা ওয়ান ওয়ান শোল্ডার একটা কাঁধের উপরে শি ওয়াজ পিকিং আপ সে তুলছিল পিক আপ মানে কোনো কিছু তোলা তো পি হি ওয়াজ সি ওয়াজ পিক পিকিং আপ সে তুলছিলো ডাটি প্লাস্টিক নোংরা প্লাস্টিক কাপস কাপসগুলো তুলছিলো ফ্রম দ্য ফ্লোর মেঝে থেকে অ্যান্ড স্টাফিং দেম এবং সেগুলোকে জমা করছিলো কোথায় ছবি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কেমন তার বস্তা রয়েছে তাহলে সেগুলো জমা করছিলো কোথায় ইন্টু হার স্যাক ইন্টু হার স্যাক তার স্যাক বা বস্তার মধ্যে জমা করছিলো হয় ইজ সে কলিং মি সে কেন আমাকে ডাকছে থড ভ্যালু ভ্যালু চিন্তা করলো অ্যান্ড হাই ইজ আ গার্ল ওয়ারিং আ বেনিয়ান কেন একটা মেয়ে এরকম বেনিয়ান পড়ে রয়েছে নো নিড টু স্টার স্টুবিডলি হোয়াটস ইউর নেম বলছে এটা মেয়েটা বলছে যে নো নিড টু স্টার স্টুবিডলি ওরকম বোকার মধ্যে তাকগিয়ে থাকার কোনো দরকার নেই স্টার মানে এক ভেঙে কারো দিকে তাকিয়ে থাকা তো বোকার মতো ওরকম তাকিয়ে থাকার দরকার নেই হোয়াটস ইউর নেম তোমার নাম কি ভেলু ভেলু মাটাড ভেলু ভ্যালু একেবারে আস্তে আস্তে বললো গোপনে বললো বিড়বিড় করে বললো ভেলু আমার নাম বলছে ভেলু লুকিং মানে কি লুকিং মানে দূরের দিকে তাকিয়ে সো মিস্টার ভেলু সো মিস্টার ভেলু মেয়েটি বললো সো লুকিং অ্যাট বান্ডেল তার বান্ডেলের দিকে তার যে বোঁচকা ছিল সেই বোঁচকার দিকে তাকিয়ে বললো রান অ্যাওয়ে ফ্রম হোম বাড়ি থেকে পালিয়ে এসেছ মেয়েটি বলল ভেলু ডিড নট আনসার ভেলু কিন্তু কোনো উত্তর দেয়নি হি ডিড নট ডিডন্ট ওয়ান্ট সে চাইনি টু টেল সাম স্ট্রেঞ্জ গার্ল টু টেল সাম স্ট্রেঞ্জ গার্ল এরকম কিছু এরকম মানে অপরিচিত মেয়েকে সে বলতে চায়নি হট হি হ্যাড ডান সে কী করেছিল হি হ্যাড রান অ্যাওয়ে সে পালিয়েছিল বিকজ হি কুডন্ট স্ট্যান্ড হিজ ফাদার বেটিং হিম কেননা সে সহ্য করতে পারেনি কুডান্ট স্ট্যান্ড মানে হচ্ছে সহ্য করতে পারেনি হিজ ফাদার তার বাবাকে যে বিটিং হিম সে তার বাবা তাকে মারুক এটা সে সহ্য করতে পারেনি ফর ওয়ান মোর ডে আর একদিনের জন্য মানে তার মা বাপ তাকে ভীষণ মাত্র তাই সে আর আর একদিন আর মার সহ্য করতে পারলো না হিজ ফাদার উড স্ন্যাচ অ্যাওয়ে তার বাবা স্ন্যাচ অ্যাওয়ে মানে কি কেড়ে নেওয়া কেড়ে নিয়েছিল অল দ্য মানি ভ্যালু অ্যান্ড হিজ সিস্টারস অ্যান্ড তার ভ্যালু এবং তার বোনেরা যে সমস্ত টাকা ইনকাম করেছিল যে টাকা আয় করেছিল সেগুলো কিন্তু তার বাবা ছিনিয়ে নিয়েছিল অ্যান্ড স্পেন্ড ইট অন ড্রিঙ্ক এবং এটাকে সে ড্রিংকে খরচ করেছিল অর্থাৎ বোঝা যাচ্ছে সে তার বাব মত খরছিল সে ড্রিঙ্কে খরচ করেছিল ডোন্ট থিঙ্ক ভেবোনা আই ডোন্ট নো আমি জানি না ভেবো না যে আমি জানি না দিস প্লেস ইজ ফুল অফ চিলড্রেন লাইক ইউ এই জায়গাটা শিশুদের তোমার মতো শিশুদের পরিপূর্ণ সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু হিয়ার তো সুতরাং এখানে তুমি কি কর কী করছো হোয়াট আর ইউ গোয়িং টু ডু তুমি এখানে কি করতে যাচ্ছো হিয়ার বিকাম রিচ ধনী হতে মানে এটা মেয়েটা বললো সেই স্যাড ডাউন সে বসে পড়লো নেক্সট হইম তার পাশে বসে পড়লো ভ্যালু শিফটেড অ্যাওয়ে স্লাইটলি স্লাইটলি মানে কিছুটা তো সেফট অ্যাভাবে মানে কিছুটা সরে গেল ভেলু কিছুটা সরে গেল হি ফেল্ট হাঙ্গার সে একেবারে ক্ষুদা অনুভব করেছিল পিঞ্চিং হি ফেল্ট সে অনুভব করেছিল যে হাঙ্গার পিঞ্চিং হিম যে হাঙ্গার ক্ষুদা তাকে চিমটি কাটছে লেখকের একটা বলার স্টাইল এটা যে সে অনুভব করেছিল যে খিদে পিঞ্চিং হিম তাকে কি করছে কামড়াচ্ছে খিদা কামড়াচ্ছে বা খিদে চিমটি কাটছে অ্যান্ড প্রেসড হি এবং চাপ দিচ্ছে তার পেটকে উইথ আ গ্রিমেস এবং সেই গ্রিমেস অর্থাৎ খিঁচুনি মুখ বিকৃতি করে একেবারে যেন সেটা চাপ দিচ্ছে হাংরি খুদা আকস্টাকাল খিদে পেয়েছে মানে মেয়েটা জিজ্ঞেস করছে যে খিদে পেয়েছে তোমার ইউ ওন্ট গেট ফুড তুমি ফুড পাবে না বা খাদ্য পাবে না ইউ ওন্ট গেট ফুড তুমি কোনো খাদ্য পাবে না বাই সিটিং হিয়ার গ্লামলি বলছি যে এরকমভাবে হতাশ হয়ে বসে থেকে কিন্তু বা দুঃখী হয়ে বসে থেকে তুমি কিন্তু কোনো খাওয়ার পাবে না ইউ ওয়ান্ট গেট তুমি পাবে না ফুড বা সিটিং হেয়ার এই গ্লাম দিয়ে কারণ দুঃখী হয়ে বসে থেকে কোনো ফুড পাবে না মেকিং ফেসে সেরকম করে মুখ করে নিয়ে করে বসে থাকলে তো খাদ্য আর পাওয়া যায় না আই ক্যান ফাইন্ড আমি খুঁজতে পারি সাম আমি কিছু খুঁজতে পারি ইফ ইউ ওয়ান্ট বা আমি কিছু পেতে পারি তুমি মানে তুমি যদি চাও আমি কিছু খুঁজতে পারি সি পিকড আপ সে তুলে নিল নিলো হারস্যাক তার বস্ত্র তুলে নিল অ্যান্ড স্টার্টেড টু ওয়াক অ্যাওয়ে এবং হাঁটতে শুরু করে দিল ভেলু স্টেড অন দ্য বেঞ্চ ভ্যালু স্টেড অন দ্য বেঞ্চ মানে বেঞ্চের উপরে সে থাকলো হোয়াট শুড হি ডু তার কী করা উচিত শুড হি ফলো দ্য দিস গার্ল তার কি সে মেয়েটাকে অনুসরণ করা উচিত হোয়ার ওয়াজ শি গোয়িং টু টেক হিম সে তাকে কোথায় নিয়ে যেতে চেয়েছিল মানে কোথায় নিয়ে যেতে চায় হোয়ার ওয়াজ শি গোয়িং সে কোথায় যাচ্ছে তাকে নিয়ে যেতে মানে সে কোথায় নিয়ে যাচ্ছে তাকে এরকম শি ওয়াজ মানে হোয়ার ওয়াজ শি গোয়িং টু ইম মানে সে কোথায় তাকে নিয়ে যেতে চাইছে শি শি ওয়াজ ডিসঅ্যাপিয়ারিং ইন টু দ্য ক্রাউড শি ওয়াজ ডিসঅ্যাপিয়ারিং সে একেবারে অদৃশ্য হয়ে ইন্টু টুটা ক্রাউড ক্রাউডে মানে হচ্ছে ভিড়ের মধ্যে সো সুতরাং হি হ্যাড টু মেক আপ হিস মাইন্ড সুতরাং তাকে তার সিদ্ধান্ত নিতে হতো নিতে হয়েছিল কুইকলি মানে হচ্ছে একদম দ্রুত ওয়ার্ল্ড রাইট ঠিক আছে সেই ডিসাইডেড সে ডিসাইড করে নিল সেই সিদ্ধান্ত করে নিলো এনিওয়ে আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো আইডিয়া নেই হ্যাড টু গো কোথায় যেতে হবে হি জাম্পড আপ সে লাফিয়ে উঠলো অ্যান্ড র্যান আফটার হার এবং এই তার মহিলা ওই মেয়েটার দিকে দৌড়ে গেল তার পিছু নিলো আর কি সেই ওয়াজান্ট ইভেন লুকিং সেই মহিলা মেয়েটি কী করলো ওয়াজান্ট ইভেন লুকিং এমনকি দেখেও নি ব্যাক পিছনের দিকে দেখেও নি টু সি এটা দেখার জন্য যে হোয়ার হি ওয়া সে কোথায় রয়েছে মানে ছেলেটি কোথায় রয়েছে এটা সে পিছন ফিরে দেখে তাকিয়েও দেখেনি তো ফ্রেন্ডস এই ছিল আজকের প্রথম পার্ট আমরা দ্বিতীয় পার্ট নিয়ে শীঘ্রই আলোচনা করব সো ফ্রেন্ডস তোমরা এই গল্পটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ